মালদার খবরে নজর রাখবো। চাঞ্চল্যকর অভিযোগ উঠছে মালদায়, মালদায় বালি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে পুলিশকেই কাজ করায় তুললেন তৃণমূলের বিধায়ক। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অভিযোগ, বালি মাফিয়াকে মদত দিচ্ছে রতুয়া থানার আইসি, টাকা নিয়ে মদত দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করে তার দাবি, এভাবে চললে পুলহার নদীর বাঁধ ভেঙে পড়বে। বিধায়ক জানান তিনি জেলা শাসক, পুলিশ সুপার থেকে এডিজির কাছে অভিযোগ জানিয়েছেন। কি জানিয়েছেন তিনি শুনবো। হাজার হাজার ট্রাক মাটি তুলছে, গোটা জেলায় বিক্রি হচ্ছে। রতুয়া থানার আইসি এবং একটা অংশ ওই থানার এক নন্দী বলে আছে, হলো কালেক্টর আইসির এসআই আছে। রতুয়া পুলিশ মাটি মাফিয়া আমার ব্রিজ, আমার মহানন্দা বাঁধ একটা গড়িঘাট করেছিল, মহানন্দা বাঁধ সেটা থাকবে না, আর ওই নাকাটি ব্রিজ কাঠিয়া টু মালদা NH-131 থাকবে না। এই এই আইসির অপসারণ চাইছি আমি ইমিডিয়েট। আমি এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি, ডিআইজি, ডিএম জানিয়েছি, দেখি কি হয়, নাহলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হব। তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অভিযোগ আপনারা শুনলেন, বিজেপি কি জানিয়েছে শুনুন। সারা জেলা জুড়ে সমস্ত নদীতেই বালি কেটে বিক্রি হচ্ছে, মাটি কেটে বিক্রি হচ্ছে, সমস্তটার সঙ্গে জড়িত তৃণমূলের দুষ্কৃতীরা প্রশাসনের একটা অংশ, এটা আমরা আগে থেকে বলে আসছি। আজকে স্বয়ং তৃণমূলের বিধায়ক, বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জি, তিনিও এই অভিযোগটা করেছেন। এখানে দুটো কারণ হতে পারে, এক সত্যিই তিনি অন্যায়ের বিরুদ্ধে বলতে চাইছেন, আর নচেত টাকার ভাগ পাচ্ছেন না। তিনি যদি লড়াইটাকে জারি রাখেন এবং তিনি যদি এই লড়াই নিয়ে সারা জেলা জুড়ে এই ব্যাপারটাকে বন্ধ করতে পারেন, তাহলে তাকে আমরা কুণ্ডিশ করব। টাকার যে অঙ্কটা, এই কারবারটা 100-200 কোটি টাকার উপরে, স্বাভাবিকভাবে একটা আইসি সরি এটা সমস্যা মিলবে না। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, যে অভিযোগ তৃণমূল বিধায়ক করছেন যে বালি মাফিয়ার দৌরাত্মে পুলিশের মদত রয়েছে, পুলিশ কি বলছে এই ঘটনায়? দেখো, গতকাল মালদার রতুয়ায় সেচ দপ্তরের যে বাঁধ রয়েছে ফুলহার নদী বাঁধ, সেই বাঁধ সংস্কারের কাজের সূচনা করতে যান সমর মুখোপাধ্যায়, সাথে ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও। সেই অনুষ্ঠান শেষে তিনি অভিযোগ করেন যে রতুয়ার নদী থেকে, ফুলহার নদী থেকে মাটি তুলে নেওয়া হচ্ছে, বালি তুলে নেওয়া হচ্ছে, পাচার হচ্ছে এই বালি জেলার বিভিন্ন প্রান্তে, এবং এই ঘটনাতে মদত দিচ্ছেন রতুয়া থানার আইসি স্বয়ং, তিনি টাকা নিয়ে এই কাজে মদত দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ করেন। এবং সমর মুখোপাধ্যায় বলেন যে এই বিষয়ে তিনি জেলা শাসক, জেলা পুলিশ সুপার, এডিজি ল অ্যান্ড অর্ডার, ডিআইজি মালদা রেঞ্জ সবাইকে তিনি অভিযোগ জানিয়েছেন, যদি এই বিষয়ে কোনো কাজ না হয় তাহলে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। যদিও জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতির দাবি যে বিধায়ক যে অভিযোগ করছেন সেই অভিযোগ যুক্তিযুক্ত নয়, পুলিশ কোনো বেআইনি কাজের সাথে যুক্ত নয় বলে জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি দাবি করেছেন। এবং এই ঘটনায় কিন্তু শাসক দলকে একদিকে কটাক্ষ করেছে কিন্তু বিজেপি। ধন্যবাদ করুণাময়। রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কি জানাচ্ছেন আসুন শুনব। ইরিগেশনের বাঁধের নদীর পাড় থেকে আমাদের মাটি তুলছে, এটা কিন্তু বিশাল একটা সমস্যা। আজকে আমার এরিয়াতে বেশ কিছুদিন ধরে ওই ইট ভাটা পড়ছে, ইট ভাটার জন্য মাটি তুলে নিয়ে যাচ্ছে। তো এগুলো যদি আমরা যদি নিজে যদি গর্ত খুঁড়ে আমরা কুমির ডেকে আনি, তাহলে কিন্তু বাঁচাতে আমরা কেউ কাউকে পারবো না। কেউ প্রধানের ভাই, কেউ সভাপতির মামা, কেউ সভাধিপতির ভাইপো, তা বলে ও ইটের ইটের ভাটা করবে, মাটি তুলে নিয়ে চলে যাবে, তা কিন্তু আর আমরা বরদাস্ত করব না। আমি কিন্তু এটা পরিষ্কার করে দিতে চাই, আমাদের ইরিগেশনের বাঁধের মাটিতে কেউ যদি হাত দেয়, এবার আমরা কিন্তু প্রশাসনিক ভাবে অ্যাকশন নেব। চিফ ইঞ্জিনিয়ার স্যার, এটা কিন্তু প্রশাসনিক ভাবে আমরা অ্যাকশন নেব, কারণ টাকা জোগাড় করতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে। এবার মালদায় বালি মাফিয়ার দৌরাত্মে পুলিশি মদতের অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক, এবং তার বক্তব্য যে রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় যা বলছেন যে বালি মাফিয়াকে মদত দিচ্ছেন রতুয়া থানার আইসি, টাকা নিয়ে মদত দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন, এবং দ্রুত এই আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তার অপসারণ দাবি করেছেন তিনি। তার দাবি, এভাবে যদি চলে তাহলে ফুলহার নদীর বাঁধ ভেঙে পড়বে। বিধায়ক জানিয়েছেন তিনি ইতিমধ্যেই জেলা শাসক, পুলিশ সুপার থেকে এডিজির কাছে অভিযোগ জানিয়েছেন।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মালদা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। মিস্টার বক্সি, আপনার কাছে যেটা জানতে চাইবো যে তৃণমূলের বিধায়ক সমর মুখোপাধ্যায় তিনি রীতিমতো যে অভিযোগ করছেন ফুলহার নদীর বাঁধ ভেঙে পড়বে যদি না বালি মাফিয়াদের দৌরাত্ম্য ঠেকানো যায়, এবং সেই বালি মাফিয়াদের দৌরাত্ম্যে মূলত মদত যিনি দিচ্ছেন তিনি রতুয়া থানার আইসি, তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তিনি করছেন, কি বলবেন? আপনি কি জানেন বিষয়টি সম্পর্কে? না, ঘটনাটা হচ্ছে যে আমি তো আমাদের কাছ থেকে শুনলাম ব্যাপারটা, আমি তো উনি লোকাল এমএলএ বা উনার বাড়িও আছে ওখানে কোরল নদীর পাশে উনার বাড়ি বিধায়কের, উনি যেটা বলছেন সেটা বোধহয় প্রায় ঠিকই হবে, আমি তদন্ত করে দেখিনি আলোচনা করে তাহলে বলতে পারবো পুরো ব্যাপার। মানে সমর মুখোপাধ্যায় যেটা বলছেন যে তিনি ইতিমধ্যে ঘটনা প্রসঙ্গে জেলা শাসক পুলিশ সুপার থেকে এডিজি সকলকে জানিয়েছেন এবং অবিলম্বে যেন এই রতুয়া থানার আইসি কে সরানো হয় এমন দাবি তিনি করছেন, প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এমন কথা বলছেন, আপনি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নন? আমি উনার সাথে কথা বলবো এক্ষুনি, তবে উনার বাড়ি ওখানে যেখানকার কথা উনি বলছেন আর মনে উনি যেটা বলছেন সেটা প্রায় ঠিকই হবে, তবে আমি জেনে নিয়ে বলতে পারবো। সাবিনা ইয়াসমিন, সেচ প্রতিমন্ত্রী, তিনি যে অভিযোগ করছেন যে অনেকেই শাসক ঘনিষ্ঠ এমনটা পরিচয় দিয়ে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে এমনটা তার বক্তব্য, আপনি কি বলবেন? আমি বলছি যে মাটি কাটা একটা কাজ ছোট ছোট জায়গাগুলোতে করে নিচ্ছে ওই ইটভাটা ভিটভাটার নাম করে, হ্যাঁ সেগুলো নিয়ে আমরা প্রশাসনের সাথে বলেছি এবং প্রশাসন তৎপরতার সাথে এটাকে দেখছেন আর কি। ধন্যবাদ অনেক আপনার কথা বলার জন্য। আসছি পরের খবরে। আলিপুর দুয়ারের ব্যস্ততম কালজানি সেতুর মেরামতির কাজ ঘিরে প্রতিদিন তৈরি হচ্ছে যানজট, ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কেন রাতে কাজ না করে দিনে মেরামতির কাজ, উঠছে প্রশ্ন। সেতু মেরামতির কাজ ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা, চলতি মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর। সেতুর একটা দিক বন্ধ করে চলছে মেরামতি, অন্যদিক থেকে ধীর গতিতে চলছে গাড়ি, ফলে দিনের ব্যস্ত সময়ে সেতুর মুখে তৈরি হচ্ছে ব্যাপক যানজট, যা নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে নিত্যযাত্রীরা, একদিকে কোচবিহার অন্যদিকে জলপাইগুড়ি। এই দুই জেলার সঙ্গে সড়কপথে আলিপুরদুয়ার জেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম কালজানি সেতু। এই সেতু দিয়েই প্রতিদিন প্রতিবেশী দুই জেলায় চলাচল করে কয়েকশো যানবাহন। বহুদিনের পুরনো এই ব্যস্ততম কালজানি সেতুতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেরামতি। দিনের ব্যস্ত সময় এই সেতু মেরামতি চলায় তৈরি হচ্ছে যানজট। অলরেডি লেট হয়ে গেছে, আরও লেট হচ্ছে, কি বলবো আর এখন, এটা তো সবার বোঝা উচিত, সাধারণ লোক আর বোঝা হচ্ছে অনেক লোকের। রাস্তা তো সবসময় ব্লক হয়ে থাকে, গাড়ির লাইন 100-150 লাইন হয়ে যায়, এটা পাস হইতে 1 ঘন্টা লেগে যায়, বুঝলেন? একবার এক সাইডে কাজ হয়, আরেকবার এক সাইডে কাজ হয়, এই কাজটা যে ধীরে প্রকৃতিতে হচ্ছে। সেতু মেরামতির কারণে যানজটে স্থানীয়দের ভোগান্তি, দিনের বেলায় সেতু মেরামতি কাজ ঘিরে তুঙ্গে বিজেপি তৃণমূল তরজা। এরকম ব্যতিব্যস্ত রাস্তার বা ব্রিজের রিপেয়ারের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে রাত্রিবেলা করে করা হয় সেটা করা উচিত ছিল, এর ফলে প্রচুর মানুষকে পরাভোগ ভুগতে হচ্ছে, এটা খুব নিন্দনীয়। একটু তো অসুবিধা হচ্ছে, তবুও ওই কাজ করা দরকার, ব্রিজের যে অবস্থা আছে ইমিডিয়েটলি পিডাব্লিউডি কাজ করতেছে, আর আমরাও চেষ্টা করব যে কারো যেন অসুবিধা না হোক, ওইভাবে টাইমিং সেট করা হোক, এবং পিডাব্লিউডি নিশ্চিতভাবে কাজ করতেছে, কোনো অসুবিধা হবে না। পূর্ত দপ্তরের বক্তব্য, কাজের গুণগত মান বজায় রাখতেই দিনে মেরামতির কাজ হচ্ছে, চলতি মাসের মধ্যেই কালজানি সেতু মেরামতি শেষ হবে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবার আসি জলপাইগুড়ির খবরে। জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্তে এশিয়ান হাইওয়েতে ট্রাকের সারি, যানজটে জেরবার স্থানীয় বাসিন্দারা, রাস্তা দখলমুক্ত করতে বিক্ষোভে সামিল হন মহিলারা, পরে বিডিওর আশ্বাসে বিক্ষোভ ওঠে, কাজ না হলে অনির্দিষ্টকাল রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় দাঁড়িয়ে সার সার ট্রাক, প্রতিবাদে স্থানীয় মহিলাদের বিক্ষোভ। জলপাইগুড়ির ফুলবাড়ির বুক চিরে তৈরি হয়েছে এশিয়ান হাইওয়ে, সহজে বাংলাদেশ সীমান্তে পৌঁছানোর একমাত্র পথ। স্থানীয়দের অভিযোগ, বেআইনি পার্কিং এর কারণে রাস্তা দুটি লেনই কার্যত দখল হয়ে গিয়েছে, ফলে দৈনন্দিন জীবনে দেখা দিয়েছে সমস্যা, যানজটের মুখে পড়তে হয়, ঘন্টার পর ঘন্টা এখানে লেট হয়ে যাচ্ছে। আমাদের যে ভুটানের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো রাস্তার উপরে দিনের পর দিন বসে আছে, তার ফলে বেশি যানজট হচ্ছে, দমকল বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, এই যানজটের জন্য ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। অবিলম্বে রাস্তা দখলমুক্ত করার দাবিতে সোম ও মঙ্গলবার বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা, পরে রাজগঞ্জের বিডিওর আশ্বাসে বিক্ষোভ ওঠে,
সমস্যা মানছেন ট্রাক মালিকরাও। পাবলিক যে পার্কিং গুলো আছে, পার্কিং গুলো যদি খুলে দেওয়া হয় এই গাড়িগুলো যদি চলে যাবে তাহলে রাস্তাটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় এই সমস্যা চলছে, যানজটের সমস্যা। ডিএমকে স্মারকলিপি দিয়েছিলাম এবং আমরা লোকাল থানা থেকে শুরু করে আমরা হচ্ছে সিপিডিপি আমরা সব জায়গায় দিয়েছি আর কি, স্মারকলিপি জমা করেছি, কিন্তু তারপরে আজ অব্দি এটা কোনো এখন অব্দি সফল হয়নি। তারপরে দেখছি যে রাস্তা দীর্ঘদিন ধরে যানজট হচ্ছে, এখানে এমন এমন সমস্যা হয় যে একটা বাইক যে পার হবে সেটার কোনো অবস্থা নেই। আমাদের কথা শুনেছি, অনুপুর মহলের ব্যাপারটা জানাবো, জানালে তারপর কী দিয়ে শোনাবে অনেক মানে আমরা উদ্বোধন পরিষদের সাথে কথা বলবো। হ্যাঁ, ওনারা যেমন ডিসিশন দেবে সেরকম। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, 7-8 বছর আগে পার্কিং এর জন্য ফুলবাড়ি এলাকায় 40 একর জমি নেওয়া হয়। এশিয়ান হাইওয়ে থেকে ওই জায়গার দূরত্ব 1.5 কিলোমিটার। কয়েক বছর কেটে গেলেও সেখানে স্থায়ী পার্কিং তৈরি না হওয়ায় ফুলবাড়ির বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। অবিলম্বে সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সনদ ঝায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের হোটেলে বসেই খুনের ছক হয়েছিল বলে অনুমান সিবিআই। কংগ্রেসের দাবি, ধৃত ব্যবসায়ী তৃণমূল নেতা, পাল্টা দলের কেউ জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রথম গ্রেফতার করল সিবিআই। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হল 5। কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে ধরা পড়লেন এক হোটেল ব্যবসায়ী, যিনি নিহত কাউন্সিলরের দাদা ধৃত নরেন কান্দুর ব্যবসায়িক অংশীদার। দুদিন টানা জিজ্ঞাসাবাদের পর বুধবার সত্যবান প্রামাণিক নামে এই হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করে সিবিআই। ধৃত ব্যক্তি তৃণমূলের ব্লক সম্পাদক বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। প্রামাণিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পাদক, রাজনীতির লোক এবং আইসির খুব ক্লোজ লোক, তৃণমূল কংগ্রেসের যেহেতু সম্পাদক, সুতরাং এই কনস্পিরেসিতে যদিও আছে, রাজনীতির যে যোগাযোগ এই মার্ডারের সঙ্গে আছে সেটা পুরোপুরি প্রমাণিত। পুলিশের যারা নিকটতম লোক, ঘনিষ্ঠ লোক, তারাই এর কাছে যুক্ত, কারণ রাজনৈতিক পার্টির যারা নেতা টিএমসি তারাই পুলিশকে নিয়ন্ত্রণ করেন, সম্পর্ক রাখেন, মিলেমিশে খান। এই ধরনের সব জায়গায় টিএমসির লোকেরা এই হিংসা দুর্নীতি খুনের সঙ্গে যুক্ত হয়ে যায়। দলের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এটা প্রথমেই আগেও বলেছি যে যদি কেউ ব্যক্তিগতভাবে এই ধরনের ভিন্ন কাজ করে থাকে অবশ্যই তার শাস্তি পাওয়া দরকার। ঝালদা বাজারের কাছে বাবা রেস্টুরেন্ট, এবং এই যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের মালিকের নামই হচ্ছে সত্যবান প্রামাণিক। আজকে সিবিআই তপন কান্দু হত্যা মামলায় যে ব্যক্তিকে প্রথম নিজেরা গ্রেপ্তার করলে, সিবিআই হাতে প্রথম গ্রেপ্তার হয়েছেন তারই এই রেস্টুরেন্ট। এবং যেটা সিবিআই এর তরফে বলা হচ্ছে, এই যে বাবা হোটেল এবং রেস্টুরেন্ট, সেখানেই কিন্তু তপন কান্দু খুনের পরিকল্পনা হয়। আমাদের কারোর সঙ্গে না দুশ্মনী আছে না কোনো আছে, আমরা দোষ করব তবে না আমাদের দোষী হবে। এই যে বলে বলা হচ্ছে মিটিং করতেন মার্ডারের জন্য, ওগুলা ভুল। নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা এবং খুনের ঘটনায় ধৃত নরেন কান্দুর সঙ্গে তার পরিচয় যে দীর্ঘদিনের, তা গ্রেফতারের আগেই স্বীকার করেছিলেন হোটেল ব্যবসায়ী সত্যবান। নরেন বাবুর সঙ্গে দেখা, এখনই মনে করুন আমার ওই ঘটনার পরে বাড়িতে দেখা হয়েছে। সম্পর্ক কোনে জায়গা জমি কাজ করে সেটা টুকটাক করে হেল্প করে দিই, আমিও পাই। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে কলেবর সিংকে নিহত কাউন্সিলরের দাদা নরেন কান্দু সুপারি দেননি, সুপারি দেওয়া হয়েছিল সত্যবান প্রামাণিক ও আসিকের মাধ্যমে। এমনকি খুনের জন্য যে টাকা দেওয়া হয়েছিল তার বড় অংশ ওই দুজন নিয়েছেন। সিবিআই সূত্রে দাবি, ঝাড়খণ্ডে আসিকের মেয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে 52,000 টাকা উদ্ধার হয়েছে, যা সুপারির অংশ বলেই অনুমান। এদিকে নতুন এই সিসিটিভি ফুটেজ ঘিরে ঝালদা কাণ্ডে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ফুটেজটি 13 মার্চের, যেদিন খুন হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর। আর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেদিনই সকাল 9:52 মিনিটে একজনের মোটর বাইকের পেছনে বসে চলে যাচ্ছেন কলেবর সিং। এলাকাটি ঝালদা বাজারের বীরসাম, অর্থাৎ খুনের দিন সকালে ঝালদাতেই ছিলেন কলেবর, সুপারি কিলার অভিযোগে যিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। কিন্তু হেলমেট পরা মোটর বাইক চালক কে? সিবিআই সূত্রের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাঁদের মধ্যে কেউ ওই মোটর বাইক চালক নন। এখন প্রশ্ন হলো, ওই ব্যক্তি কি কাউন্সিলরকে গুলি করেছিলেন? তিনি কি আসলে শর্ট শুটার? জানার চেষ্টা করছে সিবিআই। অরিত্রিক ভট্টাচার্য, হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ।